নমস্কার, শ্রীমতী বুটিকের তরফ থেকে নবনীতা দত্ত আমার 11 নম্বর এপিসোড নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে আমি শাড়িগুলো দেখাবো, শাড়িগুলো মূলত পুজোর শাড়ি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা জানেন আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সবার আগে আপনাদের ধন্যবাদ জানাই, প্রচুর প্রচুর ভাবে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা আমার প্রোগ্রামটা আপনাদের ভালো লাগছে, আপনারা দেখছেন, আমি আপনাদের কাছ থেকে প্রভূত সাড়া পাচ্ছি, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যদি আপনারা পরের এপিসোড দেখতে চান বা আগের এপিসোডগুলো দেখতে চান, যারা দেখে ওঠেননি এখনও, তারা এই বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন, আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত বুঝবো আপনারা আমাকে ভালোবাসছেন। আর বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দিন, আর আমার দোকানে আসুন, পুজোর কেনাকাটা অলরেডি চালু হয়ে গেছে। যারা টেলারিংয়ে ব্লাউজ বানাতে চান তারাও অবশ্যই আসুন, 15 আগস্ট অবধি আমি টেলারিংয়ে পুজোর অর্ডার নিচ্ছি। এছাড়া এরপরেও অর্ডার নেওয়া হবে, সেক্ষেত্রে পুজোর পরে ডেলিভারি হবে। আমার 2টি দোকান আছে, একটি দোকানের অ্যাড্রেস 3B কৃত্রিমিত্র লেন ফরিয়াপুকুর সেন মহাশয় মিষ্টির দোকানের পাশের গলি, ওখানে বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি। আরেকটি আছে 62 শরৎ চ্যাটার্জি রোড কলকাতা 89, এটা যশোর রোড লেক টাউন আর বাঙ্গুরের ঠিক মিডিল স্টপেজ। আপনারা এখানেও আসতে পারেন, এখানে আমি 1টা থেকে 4টে অবধি থাকি, দু জায়গায় মাপ নেওয়া হয়, যেখানে আপনাদের সুবিধা মতো কনভেনিয়েন্ট হবে আপনারা চলে আসুন। আসুন আজকে আমরা দেখা চালু করি 1 নম্বর শাড়ি দিয়ে। 1 নম্বর শাড়ি দেখাতে দেখাতে প্রথমেই বলি, এবার যদি কেউ কাস্টমাররা আমার এসে সবাই জিজ্ঞেস করেন যে পুজোর ট্রেন্ড কী, এবারে পুজোয় কী চলবে, এবারে পুজোয় আমার ধারণা অনুযায়ী তসর বাপ্তা চলবে, জরি বর্ডার তসর চলবে, রেশম চেকে সুতোর কাজ চলবে। এবং এই যে আমরা আমাদের শাড়ি দেখাচ্ছি, আমি কিন্তু অলরেডি পুজো স্পেশাল এপিসোড চালু করে দিয়েছি এবং পুজো স্পেশাল শাড়ি দেখাতে শুরু করে দিয়েছি, নিজের জন্য গিফটের জন্য ভাবতে পারেন। 1 নম্বর শাড়ি থেকে দেখতে শুরু করুন, এটা 1 নম্বর শাড়ি, এটা একদম তসর বাফতা, সুন্দর একটা ইন্ডিগো ব্লু কালার, ইন্ডিগো ব্লু কালারের সাথে গোল্ডেন এবং গোল্ডেনের সাথে একটু ম্যাজেন্টা পিঙ্ক ব্যবহার করা হয়েছে, আঁচলে একটা জিগজ্যাগ ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে এর উইভিং একটা গোল্ডেন জরির উইভ রয়েছে। এবার পুরো শাড়িটার হাফ পোর্শনটা ছোট্ট ছোট্ট করে একটা ত্রিশূলের মতো করে বুটি যাচ্ছে, ত্রিশূল বুটি যাচ্ছে, যেটা ডবল কালার ব্যবহার করা রয়েছে। এটা হচ্ছে আপনার আঁচল পোর্শনটা, আঁচলটায় জিগজ্যাগ ব্যবহার করা হয়েছে, আঁচলের পর থেকে পুরো হাফ শাড়িটা আপনার ত্রিশূল বুটি ব্যবহার করা হয়েছে। এবার হাফ শাড়িতে আসি, হাফ শাড়িতে আবার জিগজ্যাগ ব্যবহার করা হয়েছে, পুরো একটা অ্যারেঞ্জমেন্টের শাড়ি, 1 নম্বর শাড়ি। এটার দাম হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস 3,950, এবং এই শাড়িগুলো পরে ভীষণ আরাম। এটা হচ্ছে আমার 2 নম্বর শাড়ি, 2 নম্বর শাড়ি ওই তসর বাপ্তার মধ্যেই দেখাচ্ছি, ডিজাইনটা কম বেশি একই দেখাচ্ছি, কালারটা খালি ডিফারেন্ট হয়ে গেছে, যাতে আপনাদের বুকিং করতে সুবিধা হয়, অপশান রেখে আপনারা যাতে বুকিং করতে পারেন। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা এরকম জিগজ্যাগ গেছে, মাঝে স্ট্রাইপ গেছে, বডিতে ত্রিশূল বুটি গেছে, এভাবে যাচ্ছে শাড়িটা, হাফ শাড়িটা এভাবে যাচ্ছে, হাফটা এরকম জিগজ্যাগ আছে, ওটা ওপরটা প্লেন ছিল, এটা ওপরটা বুটি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম প্লেন আর বর্ডার থাকছে, এটাও তসর বাপ্তা, পরে ভীষণ আরাম, খুব সফট একটা শাড়ি দেখালাম, 2 নম্বর শাড়ি, ডিসকাউন্টেড প্রাইস 3,950। এবার আসে আরেকটি তসর বাপ্তা, এটা মিষ্টি তুতে কালার, তুতে কালারের সঙ্গে হালকা অরেঞ্জ ব্যবহার করা হয়েছে, পিচ অরেঞ্জ ব্যবহার করা হয়েছে, আঁচলে একটু আলপনা স্টাইলে আর লতাপাতা স্টাইলে ব্লক ব্যবহার করা হয়েছে, এটা আঁচলটা চলে যাচ্ছে, বডিতে বডিতে কলকা বুটি ব্যবহার করেছে, হাফ পোর্শনটা একদম জাল বুটি ব্যবহার করা হয়েছে, সাথে গোল্ডেন বর্ডার, তার সঙ্গে ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে হাফ শাড়ি, অ্যান্ড হাফ শাড়ি ইজ অনলি বুটা, অনলি বুটা, প্রতিটা প্লিটসে এই বুটাটা পরবে। এটা হচ্ছে আপনার আঁচলটা, আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস হাতে বর্ডারটা করা রয়েছে। এটা 3 নম্বর শাড়ি, এটাও তসর বাপ্তা, এটার দামও হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস 3,950। এবার আসছি জরি বর্ডার তসরে, জরি বর্ডার তসর একটা ব্লু অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন, ব্লু অ্যান্ড ইয়েলো অলওয়েজ ব্রাইট কম্বিনেশন, দেখতে ভীষণ সুন্দর লাগে, আঁচলে ব্লু আঁচলে ইয়েলো আর একটা একটা পিঙ্ক রানি পিঙ্ক ব্যবহার করা হয়েছে আঁচলটা, আর সারা বডিটায় কলমকারী স্টাইলে ব্লক করা হয়েছে, পুরো শাড়িটা জাল ব্লক করা হয়েছে, ইয়েলোর সাথে ব্লু ব্যবহার করাতে শাড়িটা খুব গডি হয়ে গেছে। এটা পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, এটা পুরো শাড়ি,
এইটা হচ্ছে আপনার প্লিটসে এরকম করে পড়ছে, এবং কন্ট্রাস্ট ব্লাউজ যে কালারের বর্ডার আমরা ব্যবহার করেছি সেই কালারের ব্লাউজ পিসটা আমরা ব্যবহার করেছি। ইয়েলো ব্লাউজটা দিয়ে যখন পরবেন শাড়িটার গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে এবং ভীষণ সুন্দর দেখতে লাগবে। এটা হচ্ছে জরি বর্ডার তসর, এটা হচ্ছে 4950। এবার একটা দেখাচ্ছি বাটিক, জরি বর্ডার তসরের মধ্যে বাটিক। এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা দেখতে ব্ল্যাক লাগছে কিন্তু এটা একদম ডিপ চকলেট কালার, একদম ডিপ চকলেট কালারের মধ্যে হাফটা এরকম বাটিক করা রয়েছে, ছোট ছোট ফ্লোরাল মোটিভে বাটিক করা রয়েছে। শাড়িটা ভীষণ এলিগেন্ট লুক, ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে আঁচলটা, আর হাফ শাড়িটা দেখলে আপনাদের আরও ভালো লাগবে আমার মনে হয়। হাফটা একদম রেডের মধ্যে, যেই ফ্লোরালটা আমরা জাল ব্যবহার করেছি সেই ফ্লোরাল বুটিটাই আমরা বর্ডার ধরে ব্যবহার করে গেছি, এবং ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে রেড আমরা ব্যবহার করেছি। শাড়িটা যখন পরবেন ভীষণ সুন্দর দেখতে লাগবে। এটার দাম হচ্ছে 5050, এটার দাম 5050। সাত নম্বর শাড়ি দেখাচ্ছি, এটা একদম গাছবাহী গাছি তসর। এর আগে আমি দেখাচ্ছিলাম 4950 রেঞ্জের, এবার দেখাচ্ছি 5250 রেঞ্জের। বন্ধুগণ আপনারা ভাববেন রেঞ্জটা কেন তফাৎ হয়ে গেল, ওটা 4950 ছিল, এটা 5250 কেন হলো। শাড়ির দামের ভ্যারিয়েশন হয় কিন্তু শুধুমাত্র ওয়েটের ওপর, ওটার থেকে এটার ওয়েট বেশি আছে যার জন্য এটার দামটাও বেশি হচ্ছে। এটা একদম গাছিবাই গাছি তসর, একটা পিচ পিঙ্ক, স্ট্রবেরি পিঙ্ক যাকে বলে, লাইট পিচ পিঙ্ক, খুব সুন্দর একটা কালার। এটা আঁচলে দেখাচ্ছি এবং পুরো বডিটা দেখুন, খুব সুন্দর করে একটা ফ্লোরাল জাল করা হয়েছে পিচ পিঙ্কের থেকে। একটা জাস্ট ডিপ শেড ইউজ করে শাড়িটা করেছি, ভীষণ সোবার এবং গর্জিয়াস একটা শাড়ি হয়ে গেছে দেখতে। পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, আর এটার ব্লাউজ পিস দেখলে আপনাদের আরও ভালো লাগবে। ব্লাউজ পিসটা গোল্ডেন স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে, গোল্ডেন স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে মানে এটা উইভিংয়ে গোল্ডেন স্ট্রাইপটা ছিল ব্লাউজটা, বুঝতেই পারছেন ওই থানটার সঙ্গে এই থানের পার্থক্য হচ্ছে এটাই, এটা গোল্ডেন স্ট্রাইপে আছে আঁচলে। এটার দাম হচ্ছে 5250। এটা আমাদের কত নম্বর শাড়ি আমরা দেখলাম, 7 নম্বর। এবার আসি 8 নম্বর, ভীষণ গডি একটা শাড়ি, আচ্ছা ভীষণ সুন্দর একটা কম্বিনেশান দেখাচ্ছি। একে ব্ল্যাক, তার সঙ্গে তুতে আর গ্রিনের কম্বিনেশান, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে হয়ে গেছে, ভীষণ গডি হয়ে গেছে। পুজোয় যারা একটু গডি শাড়ি পছন্দ করেন তারা এই শাড়িটার কথা ভাবতেই পারেন। এটা আঁচলটা হচ্ছে তুতে কালার, তার সঙ্গে বডিটা পুরো ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে। এবং এই যে আমি ডিজাইনটা ব্যবহার করেছি এটা একদম একটা ডিজিটাল প্রিন্ট, এটা কিন্তু আমি স্ক্রিনে করেছি, বাট ডিজিটাল লিনেনের ডিজাইনটাকে তুলে আমরা তসরে এটাকে আমরা পুট করেছি। এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে, তুতের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন। পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, পুরো প্লিটসটা এইভাবে আসছে, আর কন্ট্রাস্টে আমি ব্লাউজ তুতে কালারের ব্লাউজ দিয়েছি। এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ। এই শাড়িটার দাম হচ্ছে 5250, অবশ্যই এটা ডিসকাউন্টেড প্রাইস। এইবার একটা আসছে, একটা আরেকটা খুব সুন্দর আনকমন কম্বিনেশান, এইরকম কম্বিনেশান আমার মনে হয় আপনারা সহজে দেখবেন না। একটা পিচ পিচ স্ট্রবেরি পিচ এই কালারের সঙ্গে একদম ব্রাউনিশ কালার, একটা ব্রাউনের সাথে পিচ পিঙ্কের কম্বিনেশান, তার সঙ্গে ইয়েলো অ্যান্ড গ্রিন কালার ব্যবহার করা হয়েছে, একটু বোল্ড করে ফ্লোরাল ডিজাইন করা হয়েছে। আঁচল টা পিচ পিঙ্কে যাচ্ছে, পা বর্ডারটাও পিচ পিঙ্কে যাচ্ছে, এবং পুরো বডিটা একটা ব্রাউনের মধ্যে বোল্ড ফ্লোরাল ডিজাইন যাচ্ছে। শাড়িটা একটু অন্য ধরনের হয়েছে, এবং তসরে এই কালারটা আনা কিন্তু সবসময় সম্ভব হয় না। শাড়িটা দেখুন ভীষণ সুন্দর হয়েছে, এটা হচ্ছে পিচ কালারের ব্লাউজ পিসটা, এটার দামও হচ্ছে 5250। যারা একটু সাবেকিয়ানা পছন্দ করেন, একটু ট্র্যাডিশনাল শাড়ি পরতে পছন্দ করেন, অথচ তসর পরতে চান, সেক্ষেত্রে লালের সঙ্গে তসরের একটা কম্বিনেশানে দেখাচ্ছি একটা সুন্দর ফুলের থোকা, রেড ইয়েলো অ্যান্ড গ্রিন পাতা। পুরো শাড়িটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে হয়েছে, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, পুরো লাল বর্ডার, লাল আঁচল এবং লাল ব্লাউজ পিস, লাল আঁচল আর লাল ব্লাউজ পিস থাকছে, আর পুরো শাড়িটা রেডের মধ্যে এবং অল ওভার জাল ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে, ট্র্যাডিশনাল শাড়ি অথচ এর তার নিজস্ব সৌন্দর্য রয়েছে। এটার দাম হচ্ছে 5250। এটার নম্বরটা আমি আরেকবার বলে দিই, এটার নম্বর হচ্ছে 10 নম্বর। এতক্ষণ আমি ব্লক প্রিন্টে দেখাচ্ছিলাম, এবার আমি তসরে শিভরি দেখাবো। তসরে শিভরি দেখুন, এটা ভীষণ সুন্দর দেখতে, কম্বিনেশানটাও ভীষণ ভালো, একদম একটা মিড নাইট ব্লু, তার সঙ্গে একটা ইয়েলোর কম্বিনেশান আমরা ব্যবহার করেছি। আঁচলে একটা বান্দেজটা করা হয়েছে, পারে একটা সিলভার,
একদিকে সিলভার, একদিকে দুদিকেই সিলভার ব্যবহার করা হয়েছে, এবং ও নিচে যেহেতু ইয়েলো কালারটা আমরা ব্যবহার করেছি নিচের বর্ডারটা, তাই গোল্ডেন লাগছে, ওপরের বর্ডারটা সিলভার লাগছে। নিচটাকে আমরা প্লেন ছেড়ে দিয়েছি, ওপরটা আমরা ব্যান্ডেজ করেছি। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে আপনার আঁচলটা পড়ছে, আঁচলের মিডিল পোর্শনেও একটা ব্যান্ডেজ রয়েছে। শাড়িটা একদম ইউনিক একটা শাড়ি এবং ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে ব্লু কালারের ব্লাউজ। এই শাড়িটা পরলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর শাড়ি, 5050। 12 নম্বর আমি দেখাচ্ছি। 12 নম্বরও একটা মিড নাইট ব্লু এর সঙ্গে একটা রাস্টের কম্বিনেশন। রাস্ট কালারটা ভীষণ সুন্দর একটা কালার, এবং আমার মনে হয় কম বেশি সবাই রাস্ট কালারটা খুবই পছন্দ করেন। এটাও আসলে একটা বড় করে ব্যান্ডেজ করা রয়েছে, এবং পুরো বডিটা এরকম ব্যান্ডেজে করা রয়েছে। সুন্দর রাস্ট অ্যান্ড ব্লুটা স্টিল ব্লু এর কম্বিনেশন, কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে আপনার আঁচলটা পড়ছে, এইটা হচ্ছে আপনার পুরো বডিটা এইভাবে যাচ্ছে, কুচির কাজটা এইভাবে আসছে। একটু বড় করে শিবারি করা, একবার ছোট করে শিবারি করা। এই শাড়িগুলো কিন্তু করতে খুব কষ্ট, খুব খাটনির শাড়ি এগুলো। এটার আঁচলটা স্টিল ব্লু কালারের, সরি আঁচল না, ব্লাউজ পিসটা স্টিল ব্লু কালারের হচ্ছে। এটার দাম হচ্ছে 5050, অবশ্যই ডিসকাউন্টেড প্রাইস। আরেকটা আমি দেখাচ্ছি, এটা চুড়ি বর্ডার, জরির মধ্যে স্ট্রাইপ জরির বর্ডার রয়েছে। আমরা এটা জরির চুড়ি বর্ডার বলে থাকি এই শাড়িটাকে। এটা হচ্ছে আপনার ইয়ে কালার ইয়েলোর সাথে রানীর কম্বিনেশন। আঁচলটা আপনার ইয়েলোর মধ্যে করা রয়েছে, এবং নিচের দিকের রানীটা দেখুন আমরা এক কালারে ছেড়ে দিয়েছি, ওপর পার্টটা আমরা ব্যান্ডেজ করেছি। ইয়েলো রানী সবসময় একটা সুন্দর কম্বিনেশন, ব্রাইট কম্বিনেশন। পুরো শাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পুরো শাড়িটা, এবং শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, সিল্কমার্কযুক্ত। সমস্ত শাড়ি আমার সিল্কমার্কযুক্ত। এটা হচ্ছে নিচে পড়ছে ম্যাজেন্টা কালারটা, ম্যাজেন্টা পিঙ্কটা, ওপরটা আসছে ইয়েলো ব্যান্ডেজ। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা ইয়েলো থাকছে, হাতে চুড়ি বর্ডারটা থাকছে। এটার দামও হচ্ছে 5050। এবার আসি একটা ব্লক প্রিন্টের তসরে। এটাও আমাদের অষ্টমীর অঞ্জলির কথা ভেবে কেউ নিতে পারেন, বা মা বরণের শাড়ি হিসেবে ভাবতে পারেন। একদম লাল কালো দিয়ে একটা সুন্দর অফ হোয়াইটের সঙ্গে শাড়ি। আঁচলটা একটা জিওমেট্রিক্যাল ব্লক থাকছে, একটা দাবার চকের ব্লক থাকছে, তার সঙ্গে একটা টেম্পল বর্ডার থাকছে, এবং এই যে স্ট্রাইপটা দেখছেন, স্ট্রাইপটাও ব্লকে গেছে। আর এটা হচ্ছে মিডিল পোর্শন দিয়ে করা হয়েছে। এই যে ফিশ মোটিফটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো শাড়িটা মিডিল পোর্শন ধরে এইভাবে ফিশ মোটিফটা যাচ্ছে। দুদিকে এরকম বর্ডার থাকছে, টেম্পল থাকছে, এবং মাঝখানে ফিশ মোটিফটা থাকছে। এটাও খুব ট্র্যাডিশনাল শাড়ি, এটাও খুব সাবেকি শাড়ি। এ ধরনের শাড়ি যারা পছন্দ করেন তারা এই শাড়িটার কথা ভাবতে পারেন। এটা হচ্ছে ব্লাউজ পিস, বা যাদের বাড়িতে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোয় সকালে অষ্টমীর দিনের কথা, বা সন্ধি পুজোতে এই শাড়ি পরতে পারেন। এবার আসছে আমি গীতা তসরে। গীতা তসরের এই কম্বিনেশনটা আমি গতবারও একটা এরকম ধরনের কম্বিনেশন দেখিয়েছিলাম, এবং আপনারা দর্শক বন্ধুরা খুব পছন্দ করেছিলেন এই ধরনের কম্বিনেশন। সেই জন্য আমি এই ধরনের কম্বিনেশনে আরেকটা দেখাচ্ছি, ডিজাইনটা অবশ্যই আলাদা দেখাচ্ছি। এটা হচ্ছে সি গ্রিন কালারের সঙ্গে রানী পিঙ্কের একটা কম্বিনেশন। আঁচল আর ব্লাউজ পিসটা রানি পিঙ্ক হচ্ছে, আর বডিটা হচ্ছে সি গ্রিন কালার। এটা হচ্ছে অল ওভার জাল কাজ, সি গ্রিনের মধ্যে ডিপ একটা গ্রিন ইউজ করে অল ওভার জাল কাজ করা হয়েছে। এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটা রানী কালারের মধ্যে, সেখানেও আমি ব্লকের ব্যবহার করেছি। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রানী, হাতে বর্ডারটা দেওয়া হয়েছে। আর পুরো শাড়িটা এরকম পেস্তা গ্রিন, খুব সফট একটা গ্রিন, নিয়ন গ্রিনের মধ্যে পুরো শাড়িটা অল ওভার জাল করা হয়েছে। এটার দাম হচ্ছে 4550, ডিসকাউন্টেড প্রাইস। এবার আমি একটা দেখাচ্ছি রাস্টের সঙ্গে তুতে ব্লু এর কম্বিনেশন। এই কম্বিনেশনটাও দেখুন, এটাও খুব সুন্দর কম্বিনেশন। শাড়িটা সিম্পল অচ্ছ, খুব সুন্দর দেখতে, সুন্দর একটা কলকা বুটি ট্র্যাডিশনাল ওয়েতে ব্যবহার করা হয়েছে। এটা হয়ে যাচ্ছে আপনার আঁচলটা, বডিটাকে পুরো এভাবে আমরা ছেড়ে দিয়েছি। কালারটা এত সুন্দর যে এই কলকা বুটি দেওয়াতেই শাড়িটার গেটআপটা একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। শাড়িটা আপনি দেখলে দেখবেন পুরো যতটা দেখা যাচ্ছে পুরোটাই জাল বুটি করা রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজের যে ব্লু রঙটা, এই ব্লু রঙটা ভীষণ সুন্দর, তুতে ব্লু ব্যবহার করা হয়েছে। এটার দামও হচ্ছে 4550, ডিসকাউন্টেড প্রাইস। এবার আসছি আমি 17 নম্বর শাড়িতে। একদম নেভি ব্লু সাথে
নেভি ব্লু বলা যায়। হ্যাঁ, নেভি ব্লুর সাথে একটা রানি কালারের কম্বিনেশন, নেভি ব্লু রানি অলওয়েজ গার্ডি কম্বিনেশন, খুব সুন্দর দেখতে হয়েছে শাড়িটা। এটা হচ্ছে আপনার আঁচলটা, এর সঙ্গে গোল্ডেন স্ট্রাইপ রয়েছে, তার মাঝে আমি ব্লক ব্যবহার করেছি। আর এটা হচ্ছে পুরো বডিটা, ভীষণ হালকা শাড়ি, পরে ভীষণ আরাম। যারা এই ধরনের শাড়ি একবার পরবেন তারা বারবার এই ধরনের শাড়ি চাইবেন, ওয়ার্ড্রপে চাইবেন একটার জায়গায় দু তিনটে থাকুক এটা, এবং গিফট হিসাবে নিজের জন্য খুবই ভালো। এখন যেহেতু পুজো আসছে, পুজোর কথাটাই বারবার আমরা বলে ফেলছি, পুজো ছাড়াও আপনারা তো এখন সবাই সারা বছর কেনাকাটা করেন, ভালো লাগলেই আপনারা কেনেন, যার জন্য এই শাড়িটার কথা ভাবতে পারেন। যারা যদি কেউ ব্লু আর রানির কম্বিনেশন পছন্দ করে থাকেন বা ওয়ার্ড্রপে ব্লু রানি নেই। আচ্ছা, এটা হচ্ছে নীল রঙের কন্ট্রাস্ট ব্লাউজ, এটা হচ্ছে আমাদের 17 নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 4550। এবার দেখাচ্ছি বিয়ের কেনাকাটা যারা করতে চান বা পুজোতে একটু একটু হেভি শাড়ি পরতে চান, সেই চিন্তা করে একটা কাতানের ওপর, বিষ্ণুপুরি কাতানের ওপর হ্যান্ড আরির কাজ দেখাচ্ছি। আপনি ভালো করে দেখুন আঁচলের কাজটা, দেখুন আঁচলে একটা সুন্দর ফুলের ঝাড় গেছে এবং টোটালটাই হাতের কাজ। এটা আপনি শাড়ির পিছন দিকটা দেখালে বুঝতে পারবেন, এটা টোটালটা হাতের কাজ, এটা কিন্তু কোনো মেশিন এমব্রয়ডারি নয়, এটা আপনার আঁচলে একটা ফুলের ঝাড় পড়ছে, আপার ইয়কে এসে একটা এরকম ফুলের ঝাড় পড়ছে। যখন আপনি শাড়িটা গায়ে দিচ্ছেন আপনার এই পোর্শনটা, আপার পোর্শনটায় এইভাবে ফুলের ঝাড়টা আসছে, এটা আঁচলে আসছে। এবার যদি আমরা প্লিটসে যাই, পুরো প্লিটস ধরে ধরে এই ফুলের ঝাড়টা এভাবে থাকছে, ভীষণ গডি শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতে এই কাজটা করে দেওয়া রয়েছে। এটা আমাদের 18 নম্বর শাড়ি, মাত্র 8500 টাকা, অবশ্যই ডিসকাউন্টেড প্রাইস। এবার দেখাচ্ছি 19 নম্বর শাড়িতে, এটাও একদম পেটাই রেশমের কাজ দেখাচ্ছি, কাজের নিপুণতা যদি আপনারা ভালো করে দেখেন দেখতে পারবেন ভীষণ সুন্দর একটা কাজ হয়েছে। একটা ফুলের সঙ্গে পাতাটাকে আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, খুব সুন্দর করে কালার কম্বিনেশনটা ইউজ করা হয়েছে, এবং তার সঙ্গে যে জরিটা আমরা ব্যবহার করেছি, জরিটাকে একদম পেটাই জরির কাজ করা হয়েছে। পুরো শাড়িটা ভীষণ ইউনিক দেখতে একটা শাড়ি হয়েছে, বর্ডার ধরে ধরে কাজটা গেছে, এবং তিনটে যে কালার শেডিং থাকছে এর জন্য শাড়িটার গেট আপটা আরও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার পুরো শাড়িটা এভাবে বর্ডার ধরে যাচ্ছে, আমি গায়ে ফেলে দেখাচ্ছি। এটা হচ্ছে ওপর পোর্শন, আপনি যদি প্লিট করেও শাড়িটা পরেন তাহলে এই পোর্শনটায় আপনার এই কাজটা আসবে। এবার আমি কুচির দিকটা দেখাচ্ছি, কুচির দিকটা এভাবে কাজটা আসছে, আর ব্লাউজ পিসটা মাল্টি স্ট্রাইপে আসছে। যেই ব্লাউজ পিসে যে যে কালারগুলো আছে সেই সেই কালারগুলোই আমরা কিন্তু সারা বডিতে ব্যবহার করেছি। এটার দামও 8500, 19 নম্বর শাড়ি, অবশ্যই ডিসকাউন্টেড প্রাইস। এবার একটা দেখাচ্ছি সুন্দর একটা পিঙ্কের কম্বিনেশন দেখাচ্ছি, একটা রানি দেখুন শেডিং আছে, এটা ডবল টোনে করা হয়েছে, একটা টু টোন আছে শাড়িটার মধ্যে, একটু এরম করে ধরলে আপনি বুঝতে পারবেন একটা ইয়েলো টোন আসছে, একটা পিঙ্কের টোন আসছে। এর সঙ্গেও পেটাই রেশমের কাজ করা হয়েছে, পেটাই জারির সাথে রেশমের কাজ করা হয়েছে, কাজটা ভীষণ সুন্দর, ছবির মতো কাজ হয়েছে, এবং এটা পুরোটাই হাতের কাজ, পুরো শাড়িটা এভাবে বেল ঘুরছে। এই শাড়িটা যিনি নেবেন তিনি লাভবান হবেন, শাড়ির কাজটা এতটাই সুন্দর হয়েছে, এবং নিট অ্যান্ড ক্লিন কাজ, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। পুরো শাড়ির গেট আপটা খুব ভালো, পুরো শাড়িটা এরম করে বেল যাচ্ছে, বেলের সাথে বুটি যাচ্ছে সারা বডিতে, এইভাবে শাড়িটা যাচ্ছে। শাড়িটা দেখুন, শাড়িটা ভীষণ সুন্দর, একটা সুন্দর ডবল টোনের শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের হাতে এই বুটাটা হয়েছে। এটা আমার এই এপিসোডের শেষ শাড়ি, এটার দাম হচ্ছে 8500, ফোন নাম্বার 20। এই প্রোগ্রামে 20টা শাড়ি আমি দেখালাম, আশা করি আমার শাড়ি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, যদি ভালো লাগে আপনারা তাহলে বুকিং করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, যেমন বুলাদি রিকোয়ারমেন্ট করেছেন যে আমাকে একটা কাঁথার এপিসোড করতে, আমি নিশ্চয়ই বুলাদি আমি চেষ্টা করব নেক্সট বার, না হলে পরের বারে আপনাদের একটা কাঁথার পুরো এপিসোড দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার প্রোগ্রাম। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9830825237, এছাড়া আপনারা এই নাম্বার ছাড়াও আরেকটি নাম্বার আছে 9674813700, দুটো নাম্বারই আপনারা ফোন করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন, বুকিং করতে পারেন। তাহলে আপনারা বুকিং অলরেডি চালু করে দিন, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।